আশা করি বন্ধু সব ভালো আছেন। একদিকে মাহে রমজান আর অন্যদিকে ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না, এ কারণে মাঝে মাঝে ভিডিওতে একটু লেট হতে পারে। আপনারা যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন, লাইক কমেন্ট করে আমাকে যদি উৎসাহিত করেন, অনেকেই আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তাহলে দেখা গেছে নিজের মধ্যে মোটিভেট তৈরি হলে প্রতিদিন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো এগুলো যদি না করেন তাই হয়তো আর ভিডিও আপলোড করা হবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। আজকে যে বিষয়টি হলো সেটি হলো যারা বিগিনার আছেন তাদের জন্য না, বেসিক যারা কাজ শিখতে চান, যারা নতুন তাদের জন্য কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো আপনারা সহজে কীভাবে বুঝবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আজকে একটি কমন প্রশ্ন হলো, যেমন ধরেন আপনার সেকেন্ডারিতে ভোল্টেজ আছে না আছে সেটা কোনো বিষয় না। অনেকেই যারা নতুন আছেন তারা ভাবেন কি যে ফ্লাই ব্যাগে আউটপুট এই পাশে ভোল্টেজ সমস্যা হলে আমাদের টিভিটি স্ট্যান্ডবাই সমস্যা আছে কি না এটা আপনারা বোঝেন না। দেখেন এখানে যদি ভোল্টেজের সমস্যা হয়, ফ্লাই ব্যাগ আউটপুট ট্রানজিস্টার 110 ভোল্ট যদি মিসিংও হয় তাহলেও কিন্তু আপনার টিভিটি রান হবে। এখানে কিন্তু ঠিকই ডিশের কানেক্ট দিলে তাহলে কিন্তু আপনার স্পিকারে যে সাউন্ড আওয়াজ সেটা কিন্তু আপনি পাবেন, বাট আলোটা পাবেন না, মানে স্ক্রিনটা পাবেন না। এখানে ফ্লাই ব্যাগের জন্য যে এসটি হয়, এসটির জন্য যে আমরা পিকচার দেখতে পাই, এই পিকচারটা আমরা দেখতে পাই না, কিন্তু ঠিকই এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট 8 ভোল্ট যদি রানিং থাকে, 5 ভোল্ট 8 ভোল্ট যদি রানিং থাকে এবং জঙ্গলে যদি যায় তাহলে টিভিটি কিন্তু রান থাকবে এবং ডিশের কানেকশন দিলে তখন কিন্তু আমাদের আওয়াজ শোনা যাবে, ছবিটা দেখা যাবে না, মানে আওয়াজ শোনা যাবে। তো এই কথাগুলো অনেকেই আসলে বোঝেন না যারা নতুন আছেন। অনেকেই মনে করেন এখানে 110 ভোল্ট যদি না থাকে তাহলে টিভিটি রান হয় না। রান একটি, স্ট্যান্ড বাই মুড একটি, আর স্ট্যান্ড বাই রিলিজ একটি। এখানে সমস্যা হলে যে এখানে সমস্যা যদি হয় তাহলে যে আমাদের স্ট্যান্ডবাই মুডে থাকবে এটা কোনো কথা না। আমাদের স্ট্যান্ডবাই মুডের জন্য আমাদের 5 ভোল্ট 8 ভোল্টের যে সেকশনগুলো আছে এগুলো দেখতে হবে। আর এখানে যদি সমস্যা থাকে ফ্লাইবার বা আউটপুট ট্রানজিস্টারে, এটা হলো আপনার যে পিকচার তৈরি করতে যে সাহায্য করে। আবার অনেক সময় দেখবেন যে এগুলো ভালো আছে এবং 5 ভোল্ট 8 ভোল্টও ভালো আছে, টিভিটি রান হয় কিন্তু স্ক্রিনে বিন্দু দেখা যায় বা ভার্টিক্যাল রেখা পড়ে, সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনগত হরিজন্টাল ভার্টিক্যাল যে সমস্যাগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন। ভার্টিক্যাল যে ভোল্টেজ বা আউটপুট যে হরিজন্টাল ভার্টিক্যাল যে সমস্যা আছে ভোল্টেজ, এগুলো যদি মিসিং থাকে বা ইউক কয়েল যে ভোল্টেজগুলো যদি মিসিং থাকে তাহলে ছবি দেখা যাবে না বা ছবিতে রেখা টেখা দেখা যাবে, কিন্তু আপনার সব কিছুই চলবে, আওয়াজও আসবে, হালকা পিকচারও দেখা যাবে, তবে পিকচারটি ঠিকমতো দেখা যাবে না। এগুলো আপনারা বুঝে নেবেন। এখানে ভোল্টেজের সাথে আর 5 ভোল্ট 8 ভোল্টের সাথে সম্পর্ক আলাদা। আসলে এখান থেকে আপনারা যেটাই সমস্যা হোক এটা দ্বারা আপনার এই না যে টিভিটি রানিং হচ্ছে কি না, তো টিভিটি রানিং হচ্ছে কি না সেটা বোঝার জন্য আপনারা আবার জঙ্গল আইসির যে 64 নম্বর পিন আছে সেখানে দেখবেন যে স্ট্যান্ড বাই মুড়ে থাকলে কিছু ভোল্টেজ থাকবে, স্ট্যান্ড বাই রিলিজ থাকলে কিন্তু এই ভোল্টেজগুলো কিন্তু থাকে না। এইগুলো একটি সমস্যা। আবার অনেক সময় দেখছি অভিযোগ করেন আপনারা এই যে 110 ভোল্ট রেজিস্ট্যান্স বারবার কেটে যায়, এটার জন্য ফ্লাইব্যাক সমস্যা হতে পারে, আউটপুট সমস্যা হতে পারে। তবে আউটপুটও ভালো দেখবেন, ফ্লাইব্যাকও ভালো দেখবেন, এরপরও দেখবেন রেজিস্ট্যান্স কেটে দেয়। এটার অর্থ হলো ফ্লাইব্যাকের যে কোনো একটি পিন সমস্যা অথবা আউটপুট যে ট্যানরেস্টার আছে সেই ট্যানরেস্টার ভালো আছে বাট কিছু ফল্ট রয়েছে, মানে দেখবেন এই ট্যানরেস্টারগুলো ডায়েটগুলো হালকা শর্ট থাকে। হ্যাঁ, এই হালকা শর্টের জন্য আপনার রেজিস্ট্যান্সটি বারবার কেটে যায়, কিন্তু আপনারা যখন মাপ দেন তখন কিন্তু দেখবেন এটা ভালো আছে। এই জন্য আপনারা ডিজিটাল মিটার দিয়ে দেখবেন, দেখবেন যে আসলে ওম শো করে না, ওম সব জায়গায় শো করে না, নতুন একটি পুরনো একটি, আপনার নতুনের পাশাপাশি পুরনটা আপনি মেপে দেখবেন, তাহলে রেজাল্ট পাবেন। অনেক পার্টস ভালো দেখায়, আসলে ভালো না, তবে মান কমে গেলে এরকম সমস্যা হয়। এছাড়াও বারবার আউটপুট কেটে যায়, বারবার ফ্লাইব্যাক কেটে যায়। এখানে যে ডায়েটটি আছে, এই যে ডায়েট, এই ডায়েটটি ভালো দেখায়, কিন্তু ডায়েটটিতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আউটপুট ট্রানজিস্টার এবং ফ্লাইব্যাক এই দুইটাতে বারবার কিন্তু কাটতে পারে ওভার ভোল্টেজের কারণে। এছাড়া 110 ভোল্টের পিছনে আপনারা দেখবেন এই যে এই জায়গাটায় তিনটি রেজিস্ট্যান্স একসাথে করা থাকে। এই রেজিস্ট্যান্সের একটি যদি ফল্ট তাহলে এখানে ওভার ভোল্টেজ ঢুকে যায়, এখানে রেজিস্ট্যান্স আউটপুট এবং ফ্লাইব্যাক কিন্তু কাটতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন। আর এছাড়াও 110 ভোল্টের পিছন দিকে আসলে দেখবেন এখানে একটি ডায়েটের অবস্থান রয়েছে, ট্যানরেস্টারের মতো দেখতে, এই জায়গাটা ট্যানরেস্টার মতো দেখতে, কিন্তু ওটাকে 33-এর যে আমরা ডায়েট বলি, এখানে যে চ্যানেল বক্সের যে 2 নম্বর পিনে টিউনিং বলে 33 ভোল্ট যায় এটার মাধ্যমে, তো এটাও অনেক সময় ভালো দেখায়। এটা আপনারা চেঞ্জ করে দিলে দেখবেন চ্যানেলগত সমস্যা, অনেকে আছেন চ্যানেল সেভ হয় না বা একটার পাশে একটা চ্যানেল চলে যায়, বিভিন্ন সমস্যার জন্য এই ডায়েটটাও ফল থাকে। আমি এটা দ্বারা আজকে এইটি বুঝাতে চাই, যারা নতুন বিগিনার যারা আছেন তারা বুঝেন, আপনার সামান্য একটু সমস্যার জন্য টিভিতে অনেক রকম সমস্যা হতে পারে। এটা আপনারা বিবেক খাটাবেন যে ওই আইসিটা ভালো আছে কিনা। অনেক সময় কিন্তু ভালো থাকে, আবার একদম নষ্ট দেখায় না, তবে মোটামুটি ভালো, মানে সে যেমন 100%-এর মধ্যে 50% ভালো আছে বা 50% ভালো নাই, তো এরকমের জন্য অবশ্যই আপনারা একটা নতুন পার্টসের পাশাপাশি পুরনটা আপনারা মাপবেন, তাহলে কিন্তু এরকম সমস্যা পড়তে হবে না। এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি এই সমস্যাগুলো নিয়ে আপনাদের রাত দিন 24 ঘন্টা চলে যায় তারপর সমাধান পান না, তো এরকম সমস্যা আমারও হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো
তো বন্ধুরা আজকে এই যে দেখেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাকে উৎসাহিত করুন প্রতিদিন রোজা রেখে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারাও আমাকে মোটিভেট করেন এবং উৎসাহিত করেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকেন আল্লাহ হাফেজ